নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা আমি নতুন স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি পনির পকোড়া। এইখানে রয়েছে 150 গ্রাম পনির। এই পনিরটা দেখুন, 150 গ্রাম রয়েছে। নিয়েছি আমি বেসন, আমার যতটা লাগবে আমি ঠিক ততটা ব্যাটার নিয়ে তৈরি করে নেব। এখানে রয়েছে কিছু মশলা, এটা লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কালো জিরে, এটা লবণ, আর এটা সামান্য গরম মশলা গুঁড়ো। আপনারা কেউ চাইলে গরম মশলা রেসিপি করতে পারেন, তবে গরম মশলা দিয়ে এই পকোড়াটা ভাজলে এটা একটা সুন্দর ফ্লেভার আসে। তো বন্ধুরা, সাথে দেবো আমি খাবার সোডা। তো প্রথমে আমি পনিরটা কেটে নেব। আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে পিস করে নিচ্ছি, দেখুন। আপনারা চাইলে এর থেকে মোটা বা লম্বা আকৃতি করে নিতে পারেন, এভাবে লম্বা আকৃতি করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এভাবে কাটতে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি কেটে নিলাম। চাইলে লম্বা করতে পারেন, আবার চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমি কেটে নিচ্ছি একটা মাপ করে, আর আমি কেটে নিয়ে সবগুলো দেখাচ্ছি। আর এইখানে আমি ব্যাটারটা রেডি করব। এর জন্য বেসন নিয়ে নিলাম, নিয়ে নেবো পরিমাণ মতো লবণ, যেহেতু আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি সামান্য লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। আমি ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি, এটা অনেক বড়, তাই এটা কেটে দিচ্ছে। দেখুন, কোনোটা লম্বা রয়েছে, আবার কোনোটা এরম করে রয়েছে, কিউ করে দিয়েছি, আবার কোনোটা একটু সরু করে কেটে নিয়েছি। এটা সাইডে সরিয়ে দিলাম। এবার এইখানে দিয়ে দেব সামান্য খাবার সোডা, দেখুন একদম অল্প, খুব বেশি নয়। এবার এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব, একটু মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নেব। এটা ঠিক কীরকম হবে আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটা ঠিক আমি কতটা পাতলা করেছি আর কতটা ঘন করেছি, এরকমভাবে আমি রেখেছি। এবার এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি আগেই তো কেটে নিয়েছি পনিরটা, আপনারা দেখেছেন। দেখুন, এবার ভেজে নেব। বন্ধুরা, আমি কীভাবে পনির পকোড়াটা ভাজছি, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সিম্পল কুক উইথ পলি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব ভাজবার জন্য পরিমাণ মতো তেল। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি। বন্ধুরা, তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি এক একে ভেজে নেব। দেখুন, এভাবে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়। আপনাদের সুবিধা মতো কম বেশি করে ভেজে নিতে পারেন, একসাথে অনেক দিতে পারেন, আবার অল্প অল্প দিয়ে ভেজে নিতে পারেন। আঁচটা মিডিয়াম টু লো রাখবো, দেখে কিন্তু আমি এটা ভেজে নেব। একদিক হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দিচ্ছি। দুই দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম কড়া নয়, কিন্তু ঠিকঠাকভাবে ভেজে নাও। দেখুন, আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এটাও একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়েছি, একইভাবে এগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে আমার ভাজা। দেখতে পাচ্ছেন এটা কিরকম হয়েছে,
কোনোটা লম্বা কোনোটা গোল আবার কোনোটা এরকম আঙুলের মতো রয়েছে ফিঙ্গার কোনোটা চৌকোর রয়েছে আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে নিতে পারেন আর আপনারা এটা গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আবার খুব বেশি ক্রিপসি হয়নি ওপরটা ক্রিপসি ভেতরটা সফট দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে পকোড়াটা ভেজে নিলাম যতটা সহজ খেতে কিন্তু ততটাই টেস্টি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই একবার রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে খান আশা করি স্ন্যাক্স হিসেবে সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা মজাদার রেসিপিতে নমস্কার।